আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহনশা, প্রভাষক কৃষি শিক্ষা আদর্শ মহাবিদ্যালয় দিনাজপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত। উচ্চ মাধ্যমিক একাদশ ও দ্বাদশ শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ে ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর কৃষি শিক্ষার প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। আলোচনা যাওয়ার পূর্বে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। তোমরা স্কুল লেভেলে টেক্সট বুক বোর্ডের নির্ধারিত একটি মাত্র বই পড়েছ, কিন্তু কলেজ লেভেলে আইসা তার ব্যতিক্রম। কলেজ লেভেলের সিস্টেম হচ্ছে এরকম, টেক্সট বুক বোর্ড নির্ধারিত সিলেবাস দিয়ে দেওয়া হয়, তারপর একাধিক লেখক ওই সমস্ত বইগুলো লেখেন, তারপর টেক্সট বুক বোর্ড সেগুলো যাচাই করে স্মারক নাম্বার দেয়। তো আমাদের কৃষি শিক্ষা বিষয়ের বেশ কয়েকটা বই আছে যেগুলো স্মারক নাম্বার পেয়েছে। আমি কয়েকটা বইয়ের নাম তোমাদের বলতেছি, তোমরা এই বইগুলো কিনবে। উচ্চ মাধ্যমিক কৃষি শিক্ষা লেখক বা রচনায় হচ্ছে কৃষিবিদ ফরহাদ আহমেদ। দুই নম্বর হচ্ছে উচ্চ মাধ্যমিক কৃষি শিক্ষা, কৃষিবিদ মোহাম্মদ শহীদুল ইসলাম। উচ্চ মাধ্যমিক কৃষি শিক্ষা প্রফেসর ডক্টর সদরুল আমিন। উচ্চ মাধ্যমিক কৃষি শিক্ষা ডক্টর প্রণয় বালা। উচ্চ মাধ্যমিক কৃষি শিক্ষা তৌহিদুল আলম। এরকম অনেকগুলো বই আছে, তোমরা এই বইগুলো বাজার থেকে সংগ্রহ করে নিবে। তবে তোমরা দুইটা বই কিনবে, কারণ হচ্ছে কি, উচ্চ মাধ্যমিকের সিস্টেম হচ্ছে এরকম, শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ম অনুপাতে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা ক্লাসেই তোমাদের হবে। ফলে তোমরা দুটো বই কিনবে, যে কোনো রাইটারের দুটো বই কিনবে, কারণ হচ্ছে প্রথম অধ্যায় বা দ্বিতীয় অধ্যায় প্রথম পত্র পড়ানোর পরে তারপরে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পড়ানো হবে, এইভাবে পুরো বছর ক্লাস হবে। আশা করি তোমরা আমার এই কথা শুনবে। আর যদি তোমরা একই এলাকা বা একই বাসায় থাকো, সেই ক্ষেত্রে তিনজনে তিনজন রাইটারের বই কিনবে, তাইলে একজন বইয়ের থেকে তোমরা সহযোগিতা পাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে প্রথমে কৃষি সম্পর্কে একটু আলোচনা করতে চাই, পরিচয় করে দিতে চাই। কৃষি আগের সময় কৃষিকে খুব স্বাভাবিকভাবে সংজ্ঞায়ন করা হতো, যে কৃষি বলতে জমি চাষ করে ফসল উৎপাদন করাকে বলা হয়। কিন্তু এখনকার সেই সংজ্ঞা এখন ব্যাপক অর্থে ব্যবহৃত, এখন শুধু ফসল উৎপাদনই কৃষির মধ্যে সীমাবদ্ধ নয়, এখন হচ্ছে পশুপালন, মৎস্য চাষ, তারপরে হচ্ছে পোলট্রি, সামাজিক বনায়ন, এগুলো কৃষির মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কৃষি শিক্ষা সম্পর্কে আমরা আলোচনা করতে চাই। কৃষি শিক্ষা বলতে আমরা বুঝি কৃষি সম্পর্কিত বিভিন্ন বৈজ্ঞানিক প্রক্রিয়াসমূহের উপর তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান শিক্ষা, এটা হচ্ছে কৃষি শিক্ষা। অথবা আমরা যদি অন্যভাবে বলতে যাই, যে কৃষি শিক্ষা হচ্ছে বিজ্ঞানের যে শাখায় মাঠ ফসল, উদ্যান ফসল, মৎস্য চাষ, পশুপালন, পোলট্রি, বনায়ন ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়, তাকে কৃষি শিক্ষা বলা হয়। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর, বাংলাদেশের জিডিপিতে কৃষির অবদান হচ্ছে 16%, বাংলাদেশের শতকরা 62% মানুষ কৃষির সাথে সম্পৃক্ত। বাংলাদেশে শুনে তোমাদের ভালো লাগবে যে কৃষি আজকে আমরা অনেক ভালো পর্যায়ে পৌঁছে গেছি। কৃষিতে আজকে কৃত্রিম উপগ্রহ ব্যবহার হচ্ছে, কৃষিতে আজকে বায়োটেকনোলজি, বায়ো ইঞ্জিনিয়ারিং ইত্যাদি অনেক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, অনলাইন ব্যবহার করা হচ্ছে, ইনফরমেশন টেকনোলজি ব্যবহার করা হচ্ছে, যার কারণে আমাদের এই জনবহুল একটা দেশের মধ্যে কৃষির দিন দিন আমাদের কৃষির উন্নতি হচ্ছে। জনসংখ্যা বাড়ার কারণে আমাদের চাষের জমি প্রতি মুহূর্ত কমে যাচ্ছে, রাস্তাঘাট এগুলো হচ্ছে, মিল কারখানা হচ্ছে, চাষের জমি কমে যাচ্ছে। ফলে কৃষি নিয়ে গবেষণা করে আমাদের কৃষিবিদেরা কৃষিকে নিয়ে গবেষণা করে অনেক প্রযুক্তি আবিষ্কার করছে, যার কারণে আজকে আমাদের কৃষিতে আমরা 3-4 গুণ ফসল উৎপাদন করতে পারতেছি। তো বর্তমানে কৃষি এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে বাংলাদেশ প্রায় 584টি উচ্চ ফলনশীল জাতের ফসলের আবিষ্কার করছে। তারপরে হচ্ছে এগুলা চাষাবাদের জন্য প্রায়
442টা প্রযুক্তি উদ্ভাবন করছে। তো কৃষিতে আমরা অনেকটা পর্যায়ে পৌঁছে গেছি, অদূর ভবিষ্যতে আমরা কৃষিতে আরো অনেক ডেভেলপ করব। তোমাদের শুনলে ভালো লাগবে যে বাংলাদেশ এখন কৃষির ক্ষেত্রে ইয়াং জেনারেশন এগিয়ে আসছে, যার কারণে কৃষিতে আমরা অনেক উন্নতি লাভ করতেছি। যে তোমরা হয়তো জানো নারায়ণগঞ্জে উটের খামার আছে, ময়মনসিংহে কুমিরের খামার আছে, তারপরে দিনাজপুরে রানী ঠাকুরগাঁ রানী সংকলে সাপের খামার করা হয়েছে, তারপরে হচ্ছে ময়মনসিংহের নেত্রকোনায় আরও খেজুরের চাষ করা হয়েছে এবং ওইখানে প্রায় 500 খেজুর গাছে খেজুর ধরেছে। এবং আমরা শুনতে পাচ্ছি যে একটা খেজুরের চারা প্রায় 80,000 টাকায় বিক্রি করা হচ্ছে, যেগুলো 4 বছরের মধ্যে খেজুর ধরবে। তো এগুলো আমাদের কৃষির জন্য অনেক পজিটিভ খবর। এবং তোমরা জানো আধুনিক প্রযুক্তিতে সেচ দেওয়ার জন্য ড্রোনকে ব্যবহার করা হচ্ছে, কৃষির উন্নতির জন্য কৃত্রিম উপগ্রহ পাঠানো হচ্ছে, ইত্যাদি ইত্যাদি জিনিস আলোচনা করলে দেখা যাচ্ছে যে কৃষির একটা আমরা ভালো পর্যায়ে পৌঁছে গেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কৃষির গুরুত্বের একটা কথা বলেই এখন আমি আমার মূল লেকচারে চলে যাব। একটা চীনা প্রবাদের মধ্যে আছে, জাতীয় উন্নতিও সম্পদ হচ্ছে একটা গাছের ন্যায়, কৃষি তার মূল, শিল্প তার শাখা, বাণিজ্য তার পাতা। মূলে যদি ক্ষত দেখা দেয়, পাতা ঝরে পড়ে, শাখা বশাখা ভেঙে যায়, গাছ মারা যায়। এই জন্য আমাদের মূল যেটা কৃষি, কৃষিকে আমাদের রক্ষা করতে হবে। এই জন্য কৃষি নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে, গবেষণা করতে হবে, জানতে হবে। এই জন্য আমরা এই জিনিসগুলো ব্যাপকভাবে জানব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কৃষি শিক্ষা প্রথম পত্রের প্রথম অধ্যায়ে প্রথম পরিচ্ছেদের যে বিষয়টা সেটা নিয়ে এখন আমি আলোচনা করব। আমাদের বাংলাদেশের কৃষির ক্ষেত্র লেখা আছে, বাংলাদেশের কৃষির ক্ষেত্র হচ্ছে 6টি: মাঠ ফসল, উদ্যান ফসল, মৎস্য, গবাদি পশু, পোলট্রি, সামাজিক বনায়ন। এখন আমরা আলোচনায় আসব মাঠ ফসল কি। মাঠ ফসল বলতে আমরা সেই ফসলকে বুঝি বিস্তৃত এলাকায় যেখানে মাঠের মধ্যে চাষ করা হয় ফসল, যেখানে সাধারণত বেড়া দিতে হয় না। এই ফসলে আবাদের মধ্যে ঝুঁকি আছে, তুলনামূলক লাভ কম। বাংলাদেশে প্রায় শতকরা 70% জমিতে মাঠ ফসলের আবাদ করা হয়। এই জন্য মাঠ ফসল সম্পর্কে আমাদের জানতে হবে। তো মাঠ ফসলের কতগুলো বৈশিষ্ট্য আমি তোমাদের সাথে আলোচনা করতেছি, শেয়ার করতেছি। মাঠ ফসলের বৈশিষ্ট্যের মধ্যে আছে যে বিস্তীর্ণ এলাকার মধ্যে চাষ করতে হবে, তারপরে এই ফসল সাধারণত সেচ দিতে হয় না, বীজগুলো একইভাবে একসাথে ছিটিয়ে বপন করতে হয়, তো আলাদা আলাদা যত্ন করার প্রয়োজন হয় না, ফসলগুলো আলাদা আলাদা সংগ্রহ করতে হয়। এই মাঠ ফসল সাধারণত দানাদার হয়ে থাকে, এগুলা শুকায় সংরক্ষণ করা যায়। এগুলো আমাদের দানাদার, যেমন ধান চাল, এগুলো আমাদের খাদ্যের চাহিদা পূরণ করতেছে, তৈলবীজ আমাদের এগুলো হচ্ছে তেলের চাহিদা পূরণ করতেছে। এই জন্য মাঠ ফসলের অনেক গুরুত্ব রয়েছে। মাঠ ফসলের মধ্যে কয়েকটার মধ্যে আছে যেমন চিনি জাতীয় ফসল, তৈল জাতীয় ফসল, পানীয় ফসল, তারপরে হচ্ছে শিল্প ফসল। শিল্প ফসলটা বলে রাখি, শিল্প ফসল তাকে বলা হয় যে সমস্ত পণ্য থেকে শিল্পের কাঁচামাল পাওয়া যায়, যেমন পাট, চা, এগুলো থেকে আমরা শিল্পের কাঁচামাল পেয়ে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশে প্রায় 70% জমির মধ্যে মাঠ ফসল চাষ করা হয়। এই জন্য মাঠ ফসল যদিও ঝুঁকিপূর্ণ এবং কম লাভ হয়, তারপরে আমাদের দেশের চাষিরা মাঠ ফসলের দিকে ঝুঁকে আছে। অধিকাংশ চাষি মাঠ ফসলে আগ্রহী, যেহেতু ওর থেকে আমাদের প্রধান যে খাদ্য সেটা আসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদেরকে উদ্যান ফসল সম্পর্কে আলোচনা করব। উদ্যান ফসল হচ্ছে অল্প পরিসরের উঁচু জায়গার মধ্যে যেটা আবাদ করা হয়, সুনিষ্কাশিত, যেখানে পানি জমে থাকে না, এরকম জমির মধ্যে যেটা চাষ করা হয়, আবাদ করা হয়, সেটা হচ্ছে উদ্যান ফসল। উদ্যান ফসলের বাংলাদেশে প্রায় শতকরা 30% জমিতে উদ্যান ফসল চাষ করা হয়। এবং তোমরা যে হয়তো জানো যে বাংলাদেশে প্রায় 50 রকমের শাকসবজির আবাদ করা হয়, 70 রকমের ফলের আবাদ করা হয়, 30 রকমের ফুলের চাষ করা হয় এবং 12 রকমের মশলার চাষ করা হয়। এগুলো সব হচ্ছে উদ্যানতাত্ত্বিক ফসল। তো উদ্যান ফসলের কতগুলো বৈশিষ্ট্য আমি আলোচনা করতেছি। উদ্যান ফসলের বৈশিষ্ট্য হচ্ছে অল্প পরিসরে জায়গার মধ্যে এটা আবাদ করা হয়, প্রত্যেকটা গাছ আলাদা আলাদা যত্ন করতে হয়, এর সিজনে শুরুতে দাম বেশি থাকে, পরবর্তীতে দাম কমে যায়,
তারপরে হচ্ছে প্রত্যেকটা গাছকে আলাদা যত্ন করতে হয়, সেচ দিতে হয়, বেড়া দিতে হয় ইত্যাদি ইত্যাদি। তো এখন আমি তোমাদেরকে উদ্যান ফসল এবং মাঠ ফসলের তুলনা আলোচনা করব। উদ্যান ফসল এবং মাঠ ফসলের যদি আমরা তুলনা করি, পার্থক্য করি, তাহলে সহজেই তোমাদের বুঝে আসবে। তো উদ্যান ফসল মাঠ ফসল হচ্ছে বিস্তৃত এলাকায় ব্যাপকভাবে চাষ করা হয়, উদ্যান হচ্ছে অল্প পরিসরে চাষ করা হয়। মাঠ ফসলে উঁচু নিচু মাঝারি উঁচু সব জমিতে চাষ করা হয়, আর উদ্যান ফসল হচ্ছে উঁচু জমিতে চাষ করতে হয়। মাঠ ফসলে সাধারণত বেড়া দিতে হয় না, উদ্যান ফসলে বেড়া দিতে হয়। মাঠ ফসলের মধ্যে মাঠ ফসল সিজনের শুরুতে দাম কম থাকে, পরে বেশি হয়, আর উদ্যান ফসল সিজনের শুরুতে দাম বেশি থাকে, পরে কম হয়। বাংলাদেশে মাঠ ফসলের মধ্যে আছে ধান, তারপরে গম, ভুট্টা, এগুলো হচ্ছে মাঠ ফসল। আর উদ্যান ফসলের হচ্ছে ফুলকপি, পাতাকপি, টমেটো, গাজর, শালগম, এগুলো হচ্ছে উদ্যান ফসল। আশা করি তোমরা পার্থক্যটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদেরকে এই কোশ্চেনের দিকে নিয়ে যাব। দুটো কোশ্চেন নিয়ে আলোচনা করব আমি, যে যা পড়ানো হলো, আর হচ্ছে বাকি যে তিনটা জিনিস আছে আমাদের তাও আলোচনা করতে। যে মৎস্য সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করবো না, এই জন্য যে দ্বিতীয় অধ্যায়ে মৎস্য নিয়ে আমাদের বড় এরকম চ্যাপ্টার আছে, গবাদি পশু নিয়ে চ্যাপ্টার আছে, পোলট্রি নিয়ে চ্যাপ্টার আছে। তো এখন আমি সামাজিক বনায়ন নিয়ে একটু আলোচনা করতে চাই। সামাজিক বনায়ন হচ্ছে সেই বনায়ন স্কুল কলেজ রাস্তাঘাট রেললাইন উপাসনালয় ইত্যাদি যে পতিত জায়গা আছে, এই জায়গার মধ্যে যে বনায়ন সেটাকে বলা হয় সামাজিক বনায়ন। সমাজের সমস্ত লোকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে স্কুল কলেজ মাদ্রাসা উপাসনালয়ের মাঠে রাস্তাঘাট রেললাইন এই সমস্ত জায়গায় পতিত জায়গায় যে বনায়ন করা হয় সেটা হচ্ছে সামাজিক বনায়ন। সামাজিক বনায়ন একটা গুরুত্বপূর্ণ এখন আমাদের জন্য হয়ে গেছে। সামাজিক বনায়নের গুরুত্ব কি? অর্থাৎ আমরা কাঠ পাই, অক্সিজেন পাই, তারপরে হচ্ছে বিভিন্ন ফার্নিচার তৈরি করতে পারি, পরিবেশের ভারসাম্য রক্ষা করতেছে আমাদের, তারপরে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছি, গাছ আমাদেরকে ছায়া দান করে, তারপরে বিভিন্ন টর্নেডো সাইক্লোন থেকে আমাদেরকে রক্ষা করে। এই জন্য আমরা মূলত এই প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদে বাংলাদেশের কৃষির ক্ষেত্রে মূলত তিনটে জিনিস এখন বুঝাতে চেষ্টা করলাম, যে মাঠ ফসল, উদ্যান ফসল আর সামাজিক বনায়ন। আর বাকি এই তিনটা এগুলো আমাদের দ্বিতীয় পত্রের মধ্যে ডিটেলস আলোচনা আছে, সেই জন্য আমি এখানে বেশি আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদেরকে দুইটা কোশ্চেন বুঝাইতে চেষ্টা করব। যে একটা কোশ্চেন যদি এরকম হয় যে নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলো উত্তর দাও। যদি আমি একটা ফিগার দিয়ে একটা উদ্দীপক তৈরি করি, মনে করো যে একটা টমেটো গাছের ছবি দেওয়া হইল, ছবি দেওয়া নিচে কোশ্চেন করা হইলো যে ক জ্ঞান এবং অনুধাবনের প্রশ্ন যেটা সাধারণত করা হয়, যে মনে করা হলো যে শিল্প ফসল কী, যে শিল্পের ক দিয়ে প্রশ্ন করলাম যে শিল্প ফসল কী, যে শিল্পের কাঁচামাল যে ফসল থেকে পাওয়া যায় সেটা শিল্প ফসল বলে। খ যদি আমি বলি যে সামাজিক বনায়ন কেন গুরুত্বপূর্ণ, তখন বলতে হবে যে সামাজিক বনায়ন আমরা এই জন্য গুরুত্বপূর্ণ যে এর থেকে কাঠ পায়, আসবাবপত্র পায়, অক্সিজেন পায়, আমাদেরকে ছায়া প্রদান করে ইত্যাদি, এই গুরুত্বগুলো লিখতে হবে। আর তিন নম্বরে গতে যদি প্রশ্ন করা হয় যে উদ্দীপকের চিত্রের ফসলটি কোন জাতীয় ফসল, উদ্দীপকের চিত্রটি কোন জাতীয় ফসল ব্যাখ্যা করো, তাহলে আমরা বলবো উদ্দীপকের চিত্রটি হচ্ছে উদ্যান ফসল। যেহেতু এখানে টমেটো গাছের একটা ছবি দেওয়া থাকবে, এটা দিয়ে বা যে কোনো একটা উদ্যান ফসলের ছবি দেওয়া থাকলে আমরা বলবো যে এটা উদ্যান ফসল বলে ব্যাখ্যা করো। তখন বলতে হবে উদ্যান ফসল এই জন্য যে উদ্যানের মধ্যে চাষ করা হয়, সুনিষ্কাশিত জমিতে চাষ করা হয়, তারপরে এর হচ্ছে সেচ দিতে হয়, আলাদা আলাদা যত্ন করতে হয় ইত্যাদি, এই কথাগুলো বলতে হবে। এবং ঘরের প্রশ্ন যদি এটা করা হয় যে উদ্দীপকের ফসলটি চাষ করা কি লাভজনক, তোমার উত্তরের সম্পর্কে যুক্তি দেখাও, তখন আমরা বলবো হ্যাঁ উদ্দীপকের ফসলটি চাষ করা অবশ্যই লাভজনক। আর টম উদ্যানতাত্ত্বিক ফসল, এটা হচ্ছে অল্প পরিশ্রমে বেশি বেশি অর্থ পাওয়া যায়, অল্প জমিতে চাষ করা যায়, তারপরে হচ্ছে এর থেকে আমরা বেশি ভিটামিন পাইতে পারি, বাজারজাত করতে পারি সহজে, এটা আমাদের পরিচিতি হওয়ার কারণে টমেটো সব মানুষের কাছে গ্রহণযোগ্যতা আছে, এতে ভিটামিন পাওয়া যায়, সবজি হিসেবে আমরা খাইতে পারি ইত্যাদি অনেকগুলো জিনিস বলতে হবে। সুতরাং এবং এটা চাষ করার জন্য অত কারিগরি জ্ঞানের প্রয়োজন হয় না, সেই জন্য এটা চাষ করার দরকার আমাদের। সুতরাং বাংলাদেশের প্রেক্ষাপটে উদ্দীপকের এই ফসলটি চাষ করা লাভজনক।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদেরকে আরেকটা কোশ্চেন নিয়ে আলোচনা করতে চাই। প্রশ্নটা তোমরা লক্ষ্য করো যে আলতাফ মিয়া আমতলি গ্রামের একজন কৃষক, বাড়ি থেকে লক্ষ্মীতলা বাজারে যেতে হলে তাকে দুপুরের প্রচণ্ড রোদে 4 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। বিশ্রাম নেওয়ার মতো ছায়া কোথাও নেই, তাই সে কয়েকজন কৃষকের সাথে আলোচনা করে সম্পূর্ণ রাস্তায় কিছু বনজ বৃক্ষের চারা রোপণ করেন। তারা উৎপাদিত দ্রব্যগুলির চুক্তি অনুযায়ী বণ্টনের সিদ্ধান্ত নেয়। কয়েক প্রশ্ন, যে উদ্যান ফসল কি, ভুট্টা কেন মাঠ ফসল, উদ্দীপকের ফসলটি কৃষির কোন ক্ষেত্রের অন্তর্ভুক্ত ব্যাখ্যা করো, আলতাফ মিয়ার উদ্যোগটি বাংলাদেশের প্রেক্ষাপটে মূল্যায়ন কর। উদ্যান ফসল কি? উদ্যান ফসল তাকে আমরা বলবো উদ্যানের মধ্যে স্বল্প পরিসরের মধ্যে সুনিষ্কাশিত জমিতে যে ফসল চাষ করা হয় সেটাকে বলা হয় উদ্যান ফসল। তারপরে হচ্ছে ভুট্টা কেন মাঠ ফসল? ভুট্টা এই জন্য মাঠ ফসল যে ভুট্টা বিস্তীর্ণ এলাকার মধ্যে চাষ করা হয়, ভুট্টা চাষ বীজগুলা ছিটিয়ে বপন করতে হয়, তারপরে হচ্ছে ভুট্টা গাছের মধ্যে সাধারণত বেড়া দিতে হয় না, একসাথে বীজগুলা রোপণ করতে হয়, একসাথে সংগ্রহ করতে হয়। তারপরে হচ্ছে এরা হচ্ছে প্রথমে মাঠ ফসলের যেটা বৈশিষ্ট্য যে প্রথমে হচ্ছে এদের দাম কম থাকে, পরবর্তীতে দাম বেশি হয়। তারপরে এই ফসলগুলা দানাদার ফসল হিসাবে এদেরকে সংরক্ষণ করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি গয়ের প্রশ্নে আলোচনা করব। উদ্দীপকের ফসলটি কৃষি কোন ক্ষেত্রের অন্তর্ভুক্ত? তোমরা হয়তো এতক্ষণের লেকচার থেকে বুঝতে পারছো যে উদ্দীপকের ফসলটি হবে সামাজিক বনায়নের, কৃষির এই সামাজিক বনায়নের অন্তর্ভুক্ত। কারণ হচ্ছে কি, গাছ এখানে গাছ রোপণ করা হচ্ছে, রাস্তার দুই ধারে বনজ বৃক্ষের চারা রোপণ করা হচ্ছে, এই জন্য এটা সামাজিক বৃক্ষের অন্তর্ভুক্ত। ব্যাখ্যা দিতে হবে যে সামাজিক বনায়ন কি, যে সমাজের স্বতঃস্ফূর্ত মানুষের অংশগ্রহণে রাস্তার মধ্যে যে গাছপালা এগুলো লাগানো হলো সামাজিক বনায়নের অন্তর্ভুক্ত। আলতাফ মিয়ার উদ্যোগটি বাংলাদেশের প্রেক্ষাপটে মূল্যায়ন করো। আলতাফ মিয়ার উদ্যোগটি বাংলাদেশের প্রেক্ষাপটে মূল্যায়ন করতে গেলে আলতাফ মিয়ার উদ্যোগটি অবশ্যই একটা পজিটিভ দিক, কারণ হচ্ছে সে নিজের উদ্যোগে, একটা সাধারণ মানুষ অথচ নিজের উদ্যোগে এই কাজটা করেছে। তাতে কী হচ্ছে, আমাদের এক হচ্ছে বৃক্ষরোপণ হইল, মানুষের মধ্যে ছায়া গ্রহণ করতে পারবে। তারপরে এরা যারা রোপণ করে এরা সরকারের সাথে সামাজিক বনায়নের যে চুক্তি আছে, চুক্তি অনুপাতে এরা এদের ফসলগুলা, এদের ফলগুলা এরা বণ্টন করে নিতে পারবে। এতে তারাও লাভবান হবে, দেশও লাভবান হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বই কিনবে, আশা করি তোমরা বই কিনে বই পড়বে, এবং বই পড়লে তোমাদের এই জিনিসগুলো আরও ডিটেল জানতে পারবে। প্রথমে আমি তোমাদের যেই বইগুলোর কথা বলছি, এই বইগুলোর যে কোনো একটা বই কিনে তোমরা পড়াশোনা করবে, এবং আশা করি তোমরা ভালো করবে। এবং পরবর্তী ক্লাসের দেখার জন্য, শোনার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ।